বানিয়েছি। ছেলে ছেলে খাবে না, আমি রোল পাকিয়ে দেবো। রোল পাকিয়ে দিতে হবে না, পিৎজা খাবে। তাহলে খাও, রোল পাকিয়ে দি। তাহলে ছেলে ছেলে খাও। তবে কি অন্য খাবে, খাও পিৎজা খাচ্ছ, খাও পিৎজা খাও। তাহলে এরকম মন সবার হয়, ডিম পরোটাকে পিৎজা মনে করে খাচ্ছে। আসলে মনটাই বড় কথা, তাই না? তুমি ডিম টোস্টটাকে মনে করবে পিৎজা, তাহলে ওটা পিৎজা হয়ে গেল। মনে মনে ভাববে আমি পিৎজা খাচ্ছি, তাহলে ওটা পিৎজা হয়ে গেল, তাই তো? কিন্তু এখন পিৎজা পাচ্ছি না, তাই না? এখন এটাই পিৎজা, তাই না? একটু সস দিয়ে দিলে ভালো হতো, তাই তো? সস তো নেই। আচ্ছা খেতে বসেছো, খেয়ে নাও, খেতে বসে উঠতে দিই। গাজরও নেই, শশাও নেই, বৃষ্টি হচ্ছে বলে বাজারে যেতে পারছি না। আচ্ছা যদি বাজারে যাই বিকালে, তোমার জন্য পিৎজা নিয়ে আসবো। আমার পিৎজা খেতে খুব ভালো লাগে, তা এই ডিম পরোটাকে আমি পিৎজা মনে করে খেয়ে নিচ্ছি। আমার খুব খারাপ লাগলো, আমি বললাম কি ঠিক আছে বিকালবেলা বাজারে গেলে তোমার জন্য পিৎজা নিয়ে আসবো। আজ যেহেতু সানডে, তাই আজ বাড়িতে মাটন রান্না হবে। আর আমি যেহেতু মাটন খাই না, সেজন্য আমার নিজের জন্য পটল ভাজা করব। আর এটা হচ্ছে কাঁকরোল আলু দিয়ে ভাজা। মর্নিং এর ওষার বাবাকে আম দিয়ে খেতে দিয়েছিলাম, আর আমি খেয়েছি চা দিয়ে, রুটি দিয়ে। আর মেয়ে যেহেতু এগুলো খাবে না, সে তো আমার কাছে যেটা সহজ মনে হলো ডিম পরোটা, মানে সকালবেলা একটু ব্যস্ততার মধ্যেই কাটে, তো সেই কারণে ওর থেকে তাড়াতাড়ি আর কোনো কিছু কিন্তু করা সম্ভব না। আর একটা যেটা হয় ম্যাগি, তো রবিবারটা দিন ও কিন্তু ম্যাগি খায়। রবিবার দিনটা হচ্ছে ওর যা খুশি তাই খাবার দিন। আর যেহেতু বাচ্চারা একটু বিভিন্ন রকম স্ন্যাক্স টাইপের খাবার পছন্দ করে, তো এই কাজটাকে বন্ধ করার জন্য আমি এটা বুদ্ধি বার করলাম। আমি ওকে বললাম যে তুমি সপ্তাহে একটা দিন রবিবার করে তোমার যা খুশি তাই খাবে, আর অন্য দিন কিন্তু আমি যে খাবারগুলো তোমাকে সিলেক্ট করে দেব সেইগুলো তোমায় খেতে হবে। তো চেষ্টা করে নিয়ম মানার, কিন্তু টুকটাক অন্য অন্য দিনগুলোতে টুকটাক খাওয়া হয়ে যায়। কিন্তু এটা না করলে যেরকম নিজের ইচ্ছা মতন প্রতিদিন এটা সেটা এনে খেত, সেটা এখন আর হয় না। সেটা কিন্তু অনেকটাই বাইরের খাবার খাওয়াটা কিন্তু কমে গেছে। ওই দেখো আমার সাথে সাথে সেও কিন্তু রান্না করতে লেগে গেল। আর রান্না করতে বসে আমাকে খুব ডিস্টার্ব করছিল, শুধু বলছে মা তেল দাও, আমার গড়াতে একটু তেল দেবো, একটু হলুদ দাও, আমার গড়াতে একটু হলুদ দেবো, একটু আলু দাও। অলরেডি একটা আলু নিয়ে কিন্তু নষ্ট করে ফেলেছে, তা আমি একটু বকা দিলাম, ডাক করে সে অন্যদিকে চলে গেছে। কাঁকড়ার ভাজা কিন্তু হয়ে এসেছে। প্রথমে একটুখানি তেলে ভেজে নিয়েছি, তারপরে এটাকে পরে আবার তেল দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে, রসুন না, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করেছি।
আর এদিকে দেখো আলুর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একদম সিম্পল ওয়েতে আজ রান্না করছি, কোনো ঝয়ঝক করার কিছু নেই। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবারে পেঁয়াজটাকে ভালো করে একটু হাতে চেপে নিয়ে দিচ্ছি। আমার মেয়ের বয়স কিন্তু এই 5 বছর প্লাস হলো, এত ছোট একটা বাচ্চা। আমি মাঝে মাঝে ভাবি যে ও এত কিছু বোঝে কেমন করে, এই ওর এই বয়সে তো এত কিছু বোঝার কথা নয়। আমি ভবিষ্যতের কথা জানি না, ভবিষ্যতে ও কেমন হবে তাও জানি না, কিন্তু এই মুহূর্তে ও যেরকম আমি সেরকমই বলছি। সত্যি কথা বলতে ওকে নিয়ে আমার গর্ববোধ হয়। তো অনেকে হয়তো বলবে যে যার যার বাচ্চা তার তার কাছে ভালো। হ্যাঁ, এটা তো 100 বার যার যার বাচ্চা তার নিজের কাছে অবশ্যই ভালো, কিন্তু ওর বিষয়টা এরকমই, ও যেখানেই যাবে সেখানে কিন্তু সবার মন জয় করে ফিরে আসবে। প্রশংসা করছি বলে ভেবো না যে বাড়িয়ে বলছি, একটুটুকু কিন্তু বাড়িয়ে বলছি না। তোমরা যদি কখনো ওর সঙ্গে তোমরা মিশতে পারো বা দেখার সুযোগ হয় বা জানার সুযোগ হয়, তোমরা দেখবে ও কিন্তু সবার মন জয় করতে পারে। অনেকে হয়তো এটাও বলবে যে বেশি প্রশংসা করা ভালো না, বেশি প্রশংসা করছি না, কিন্তু যেটা সুন্দর যেটা বলা উচিত সেটা তো বলেই যায়, তাই না? সুন্দর ফুলকে তো আমরা সুন্দরই বলি, তাই না? আর আমি হয় সামনে প্রশংসা করছি না যে ওর মাথা বিগড়ে যাবে, ওর বাইরে ওকে নিয়ে কথা বলছি। হয়তো ভবিষ্যতে ও আর এরকম থাকবে না, হয়তো অন্যরকম হয়ে যাবে, কিন্তু এখন যে সময়টাতে আমরা বসবাস করছি, মানুষ বর্তমানটা নিয়ে ভাবে, বর্তমানটা নিয়ে খুশি থাকার চেষ্টা করে, আর আমি আমার বর্তমান নিয়ে সত্যি খুবই খুশি। ভিডিওটা এডিটিং করতে করতে প্রায় 11টা বেজে গেছে, তখনও কিন্তু আমি এডিটিং করছি। তো ও আমার কাছে আসলো, এসে বললো যে মা অনেক রাত হয়ে গেছে, আমার তো ঘুম পেয়ে গেছে, তোমার কি ঘুম পাচ্ছে না? তো আমি একটু হাসলাম, এর উত্তর কী বা দেব। আসলে যবে থেকে আমি রেগুলার ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি, মানে আমি তো আগে রেগুলার ভিডিও দিতাম না, একদিন পরপর দিতাম, তো এখন যেহেতু রেগুলার ভিডিও দিচ্ছি, তো এখন কিন্তু আমার ঘুম এরকম ঠিক ঠিকানা নেই। আগে আমরা একসাথেই সবাই ঘুমাতে যেতাম। তো আমার কাছে আসলো, এসে বলল যে মা আমাকে ঘুম পাড়িয়ে দাও আর তুমিও একটু ঘুমিয়ে নাও। মানে ও বিষয়টা বুঝলো যে কাজ করতে করতে আমার ঘুম লেগে গেছে, কিন্তু আমি কাজটা শেষ না করে ঘুমাতে যাব না, সে কারণেই আমাকে বলল যে তুমি একটু ঘুমিয়ে নাও, একটু রেস্ট হবে তোমার, তারপর তুমি উঠে আবার কাজ করো। কি অসম্ভব বুদ্ধি, তাই না? এগুলো কিন্তু আমি শিখে দিইনি, এগুলো ও নিজের থেকেই কিন্তু বলে। সন্তান না মা বাবার একমাত্র সুখের জায়গা, আর সে জায়গাটা যদি সুন্দর হয়, সে সংসারে কিছু হোক বা না হোক, সত্যি সে সংসারে কিন্তু অনেক আনন্দ থাকে। আর এই আনন্দের জন্য বিলাসিতার প্রয়োজন নেই, পরিবারের প্রত্যেকটা মানুষের সহযোগিতা, ভালোবাসা আর একে অপরের প্রতি শ্রদ্ধা, ব্যাস এটুকুই। কি দেখবো? আমরা খাচ্ছি, আমি এখন বিরিয়ানি আর খাসির মাংস খাও। বাবা
বাবাকে আর মেয়েকে আগে খেতে দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু প্রায় 3টে প্লাস হয়ে গেছে, এখন আমরা খেতে বসলাম। এটা ওর বাবাকে দিচ্ছি, আর আমার জন্য আমি একটা ডিম ভেজে নিয়েছি। আর কি বলো তো, বিরিয়ানি দিয়ে ডিম দিয়ে ঠিক অতটা ভালো লাগে না, তো কিছু করার নেই, যেহেতু আমি মাংস খাই না, খাই না বলতে মাংস আমি খেতাম কিন্তু এই 2-3 বছর হলো মাংস খাই না, একটু অন্য একটা কারণে, তো আমার এখন আর ভালো লাগে না। এমনকি কখনো যদি ভুলে মুখের মধ্যে চলেও যায়, মানে আমার যেন মুখটা যেন বিষাদ হয়ে যায়, কেমন খুব খারাপ লাগে, খাবারটাই আমার কাছে খুব খারাপ লাগে খেতে, হয়তো দু এক সময় ভুলে চলেও যায় মুখের মধ্যে। তো ওর ওষার বাবা অনেক বলে, মেয়েও খুব কান্নাকাটি করে, তো আমি ওদেরকে একটা কথাই বলি, বাবা আমি খাবো, আমার যদি কোনো খেতে ইচ্ছা করে আমি নিশ্চয়ই খাবো, দয়া করে এই বিষয়টা নিয়ে আমার সঙ্গে জোরাজুরি করো না। তো মেয়ে বোঝে, এক এক সময় খুব মানে অনুনয় বিনয় করে, একটু পরেই তোমরা দেখতে পাবে। একটু হালকা গরম করে নিতে পারলে ভালো হতো। না না, হালকা গরম লাগবেই না। তো পিৎজাটা চিকেন পিৎজা ছিল, আমাকে বলছে যে মা একটুখানি খাও একটুখানি, আমি যতবার নানা করছি ও ততবারই বলছে একটুখানি খাও। যা হোক, কোনো রকম ওকে শান্ত করলাম, কোনো একদিন নিশ্চয়ই খাবো সেই আশ্বাস দিলাম, তো যা হোক ও এতেই খুশি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু অন্যরকম একটা ব্লগ, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও জানাবে, ভালো যদি না লাগে সেটাও বলবে যে কোন পার্টটা তোমাদের ভালো লাগেনি। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিরাপদে থেকো। সবথেকে বড় কথা, সবসময় সাবধানতার সাথে চলবে, সাবধান থাকলে বিপদ আপদের আশঙ্কা অনেক কম থাকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, টাটা।